আসসালামু আলাইকুম। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যাকে আপনারা সবাই কম বেশি চেনেন, তিনি ছাত্র রাজনীতি থেকেই খুবই জনপ্রিয় একজন নেতা। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার বক্তব্য, তার বিবৃতি জাতির বিবেককে জাগিয়ে তোলে। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। সুপ্রিয় দর্শক, তিনি জামাত ইসলামের এমপি পদপ্রার্থী। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই শফিকুল ইসলাম মাসুদকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিষয়টি। সুপ্রিয় দর্শক, বাউফলের ব্যবসায়ীগণদের নিয়ে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটি আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে বিএনপি, আওয়ামী লীগ সহ সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অর্থাৎ যারা ব্যবসায়ী, আওয়ামী লীগের যারা ব্যবসা করে, বিএনপি যারা ব্যবসা করে, এছাড়াও যারা সাধারণ লোকজন আছে এবং অন্যান্য দলের লোকজন, তারা এসেছিল বা দাওয়াত দিয়েছিল ব্যবসায়ীদেরকে। সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কোরআন এবং সুন্নাহ থেকে অসাধারণ একটি বক্তব্য দিয়েছে, যেটি আপনাদের মাঝে আমি কিছুক্ষণ আগে আপলোড দিয়েছি 52tv24-এ। সেই বক্তব্য শেষে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে মন্তব্য জানতে চাইলেন এবং তিনি যে নির্বাচন করছেন এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছেন আওয়ামী লীগ, বিএনপি সহ যারা উপস্থিত ছিলেন, যে সকল ব্যবসায়ীরা তাদের মাঝে। সেখানে ব্যাপক সাড়া ফেলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা অবাক হবেন, আওয়ামী লীগপন্থী মানুষ, বিএনপিপন্থী মানুষ, তারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে সমর্থন করেছেন, তার জন্য দোয়া করেছেন এবং তার মতন মানুষকে সেখানের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়, এমনটি তারা নিজ মুখে বলেছেন। আমরা সেটি দেখে আসব। আসসালামু আলাইকুম। দেশের যে অবস্থা হইতেছে, এদের থেকে বের হয়ে আসতে হলে আমাদের একটা ভালো পরিবেশ দরকার, আর ভালো পরিবেশ দরকার হলে ভালো গার্ডিয়ান দরকার। যাতে আমরা ভালো একটা গার্ডিয়ান পেতে পারি, সবাই যদি ঐক্যবদ্ধ হইয়া একটা কাজ করতে পারি, আমাদের জন্য সুরক্ষিত বই আসবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সন্তানের জীবন সুন্দর হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শফিকুল ইসলাম মাসুদ ভাই বাউফলের কৃতি সন্তান, সেন্ট্রাল লিডার। আমরা যারা দল করি, অন্য দল করি, আমরা ওনাকে আমাদের লিডার হিসেবে মনে করি, যেহেতু আমি বিএনপি করি, একটা জোটের সাথে আছে। তো আমার খুব ভালো লাগলো আজকের এই প্রোগ্রাম। আমি এখানে কোনো দলীয় হিসাবে আসি নাই, আমি একজন ব্যবসায়ী হিসাবে আসছি। আমি যতটুকু জানি, বিএনপি বা জোট ইলেকশনে এখনও ডিসিশন হয় নাই, তবে জোট যদি আসে, আমি যেহেতু একটা দল করি, আমরা অবশ্যই মাসুদ ভাইকে পছন্দ করি জোটের সিদ্ধান্ত অনুযায়ী। হ্যাঁ, মাসুদ ভাই কিন্তু আবার একটা কথা বলছে যে যদি অন্য কেউ পছন্দ, এখন আমরা একটা দলের সাথে ডিসিশন যদি আপনাকে দেয়, আমরা বাইরে তো আমরা যাবো না, তাই না? অন্য কেউ যদি দেয় তাহলে কী করবো? আপনি এই এই কোশ্চেনটার অ্যান্সারটা প্লিজ আপনি দেবেন। যদিও জোট থেকে আমাদের এখানে অনেকেই, এখানে অনেক বিএনপির লোকজন আছে, যদি দেয় তাহলে আমরা কোথায় যাবো? যেহেতু আমি আমাদের লিডার, সেন্ট্রাল লিডার, একটু অনুরোধ করলাম, এটা বলবেন যে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই নাম শুনছি, চোখে দেখি নেই, আজ প্রথম দেখলাম। মনের দিক থেকে মাসুদ ভাই একটা সাধারণের মানুষ। মাসুদ ভাইয়ের সাথে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাসুদ ভাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই আমাদের সবার পছন্দের, আমাদের বাউফলের কৃতি সন্তান হিসাবে আমরা, আমার ফ্যামিলি থেকে আমরা সবাই ভালো জানি। আমরা দোয়া করি যেন মাসুদ ভাই আমাদের বাউফলে একটা ইফায়ার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে এখন আন্দোলন চলমান, যদি কিছু মনে না করেন, তো সেখানে আপনাদের ঐক্যজোটের কাউকে দেখতে পাচ্ছি না রাজপথের আন্দোলনে। কেন? আমরা তো মানে সিদ্ধান্ত নিয়েই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন, যেটা এটা বলা হয়েছে যে আগে এক জোটে, এক ব্যানারে, এক স্টেজে হতো, কৌশলগত কারণে আমরা একটা এখন এক ব্যানারে, এক মঞ্চে না হয়ে এটা আলাদা আলাদা হবে, এটা সিদ্ধান্তের আলোকেই হচ্ছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। আবার কৌশলগত কারণের প্রেক্ষিতেই এমন হবে যে হয়তো আবার এক ব্যানারে, এক মঞ্চে আমরা এই স্বৈরাচারকে দূর করতে হলে ওটার হয়তো কোনো বিকল্প থাকবে না, সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর তার আগ পর্যন্ত যে কৌশলগত সিদ্ধান্ত আছে এটাতেই আমাদের সম্মান জানাইতে হবে, এটার মধ্যে কল্যাণ মনে করতে হবে, সেই চেষ্টাই এখন চলতেছে। এখন ক্লিয়ার হলাম। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আমাদের জন্য আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বাউফলবাসীর পক্ষ থেকে জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দোয়া ও ভালোবাসা কামনা করছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাইয়ের জন্য দোয়া রইল ইনশাল্লাহ। আমার বাড়ি হলো নাজিরপুর মৌলভীবাড়ি। সবাই শুনছেন, পরিচয় দিছি, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে। আমি ব্যক্তিগতভাবে সবসময় আমি আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগই পছন্দ করছি। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতে সবসময় দেখতাম একটা ক্যালেন্ডার, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ওনার অনেক ভালো প্রশংসাগুলো শুনতাম আমাদের বাড়িতে। যখনই আমরা কোনো পোস্ট পজিশন বা কোনো ব্যাপারে আমরা কথা বলতে চাইতাম, তখনই বলতো যে বাড়ির সম্পূর্ণ লোকজন জামাত করে, এরা সব জামাতের লোক। সেই এলাকায় ছোটোখাটো ত্রুটি আছে, আমরা যখনই নাক গলাইতাম তখনই আমাদেরকে জামাতের মধ্যে নিয়ে যেত। তো আসলে দলমত নির্বিশেষে সবচেয়ে বড় কথা হলো মাসুদ ভাই একজন ভালো মানুষ। এটা ছোটোবেলা থেকে আমার বাপ চাচার কাছ থেকে শুনে আসছি, উনি আমাদের বাউফলের গর্ব, এটা সত্য কথা। বাউফলে ইতিপূর্বে আওয়ামী লীগের এমপি ছিল, বিএনপির এমপি ছিল। আমরা দূরে কোথায় গেলে যদি বাউফলের কথা বলি তখন আমাদের এমপিদের নাম বলতে হয়। আর মাসুদ ভাইকে যদি আমরা এই নির্দিষ্ট একটা জায়গায় যদি উপনীত করতে পারি, সবার সহযোগিতা যদি হয়, তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি বলি যে আমার বাড়ি বাউফল, তো ওখান থেকে একটা সাউন্ড অন্তত আসবে যে আপনি কি মাসুদ ভাইয়ের এলাকার লোক। যে দলমত নির্বিশেষে মাসুদ ভাই নির্বাচন করলে আমি মাসুদ ভাই নির্বাচনে সমর্থন করি। ঠিক আছে, সবাই দোয়া করবেন।
বলছে সে মাসুদ ভাই 4 নম্বরে যে পয়েন্টটা বললেন ওই পয়েন্টের উপরে আল্লাহ পাক কুরআন শরীফের বলছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বি ইমামিহিম, কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেক নেতাকে আগে উঠানো হবে, তারপরে তার সমর্থকদের উঠানো হবে। কুরআন শরীফের কথা। আর একটা কথা বলি যে আপনি যেখানেই যে প্রান্তেই থাকেন পক্ষ আর বিপক্ষ নিতে হবে। কেউ যদি একটা খারাপ কাজ করে আর খারাপ কাজকে মনে মনে সমর্থন করে প্রকাশ্যে না, ওই খারাপ কাজ করার দ্বারাই যে গুণাটা হইতো সেই গুণাটা আপনারও হবে। আর কেউ যদি একটা ভালো কাজ করে আর ভালো কাজ করার কারণে আপনি মনে মনে একটু তৃপ্তি পেয়েছেন যে না কাজটা ভালো, সমর্থন করলে তো বেশি সব পাবেন, কিন্তু মনে মনে একটু ভালোবাসছেন যে না ছেলেটা ভালো কাজই করেছে, এই এতটুকুর কারণেও কিয়ামতের মাঠে আপনাকে আমল নামায় দেখবেন যে সওয়াবের কাজ পেয়েছেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান। আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইসলাম সুমন, বাবার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনার জন্য ভবিষ্যৎ বাউফলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উপস্থিত বাউফলের গণমানুষের সংগ্রামী ভবিষ্যৎ জননেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত অত্র এলাকার এবং আমাদের বাউফলের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম আরিফুর রহমান পলাশ, আমাদের বাড়ি মদনপুরের শিকদার, আমি ঢাকায় থাকি। বলার কিছু নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এখন আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন, পাশাপাশি আমাদের পক্ষ থেকে যেন কোনো ধরনের গাফেলাতি না হয় সেক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট হব ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের বাউফলে অনেকে এমপি হয়ে খুব পরিচিত হয়েছে, কিন্তু আপনি এমপি না হয়েও এই বাউফলে বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, এটা আমাদের বাউফলের গর্ব। আমরা চাই বাউফলে একটা সুন্দর নেতৃত্ব আসুক। আমার কথা শেষ করছি, খোদা হাফেজ। মাসুদ ভাইয়ের কথা কি বলবো, সবাই মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই ঐক্যবদ্ধ একটু কাজ করলে মনে তার সাহসটা একটু আগে মানে আগে বাড়বে, সবাই সবার তার জন্য দোয়া করবেন, তার সহযোগিতা করবেন, আপদ বিপদে সবসময় পাশে থাকবেন, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম, মাসুদ ভাইয়ের বাউফলের উদ্দেশ্য সফল হোক আমি দোয়া করি এবং কামনা করি যে সে ভালোভাবে বাউফলের জন্য বাউফলের নেতা হিসেবে থাকতে পারে। আসলে অনেকের কাছে অনেক কথা শুনছি, আসলে ভালো লাগে, যেমন বলল ভাই বাউফলের গর্ব, আসলে এই বাউফলের গর্ব, আমাদের এই ভালোবাসাটা সবসময় থাকুক এটা আমরা চাই। আমরা বাউফলবাসী এক পরিবার, এটা ভাই বলছে ভাই কথা, যে ভাই কথাটাই তো আবার সবাই আমি স্মরণ করাই দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং আপনাদের দোয়া ভালোবাসা কথা প্রকাশ করেছেন। আমি আপনাদের এই পরামর্শের প্রতি আমার জীবনের সবটুকু সামর্থ্য দিয়ে এটাকে আমি সম্মান করবো ইনশাআল্লাহ। আর যে ভালোবাসা দোয়া আপনারা ব্যক্ত করেছেন, এই ভালোবাসা এবং দোয়ার শক্তি নিয়ে আমরা আমাদের প্রিয় বাউফলকে যেন আগামী দিনে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আপনারা এই সময়ের বাইরেও আনুষ্ঠানিকতার বাইরেও আপনারা দোয়া করবেন। যে কোনো সময় যে কোনো বিষয় আমাকে আপনারা পরামর্শ দিলে আমি খুশি হব। আমার প্রশংসা করার পরিবর্তে আমি একদমই মিডিয়ার সামনে বলে যাচ্ছি, আমার প্রশংসা করার পরিবর্তে যদি ব্যক্তিগতভাবে আপনারা আমার ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেন অথবা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন যে মাসুদ ভাই আপনি এটা করছেন, এটা এভাবে করলে আরেকটু ভালো হবে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খলাফায়ে রাশিদিন, ইসলামী নেতৃবৃন্দ যেভাবে পরামর্শের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে বরকত অর্জন করেছেন, আমিও বাউফালে আগামী দিনে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ সাথী নিয়ে একটা বরকতপূর্ণ বাউফাল আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। সে প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাইফুল এখন প্রোগ্রাম শেষ করবো। তো আপনারা যারা আসছেন আপনারা সবাইকে এই মেসেজটা দিয়ে দেবেন, আজকে ভাই যে কথাগুলো বলছে যে আমরা আগামী দিনে বাউফলকে একটা সোনার বাউফল হিসেবে রূপান্তরিত করতে পারি, সেই লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আজকে আপনারা এখানে এতক্ষণ বসে আছেন, সবাই সারাদিন ব্যবসা বাণিজ্য করছেন, অনেক দূর থেকে অনেক আসছেন, আগামী দিনে ভাই আবার ডাকলে আপনারা সবাই সারা দিবেন, আশা করি ইনশাআল্লাহ এখানে সমাপ্ত ঘোষণা করলো। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের এই এমপি মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আওয়ামী লীগ বিএনপি সহ সকল দলমতের মানুষ তাকে সমর্থন জানাচ্ছে, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।